আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই এবং বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ পত্র আয়াতকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কোনো ধর্মের যে কোনো বর্ণের লোক হন না কেন, সকল সুপ্রিয় ভাই এবং বন্ধুদের বলবো, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথাগুলো শুনবেন, অর্থপর মূল্যায়ন করবেন। যদি আপনার জীবনে কল্যাণ বয়ে আনে আমার কোনো কথা, তাহলে সেই কথাটা মেনে নেবেন। বিশেষ করে যখন বিশ্ববিধাতা এক অদ্বিতীয় স্রষ্টার কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব এবং তার প্রেরিত সর্বশেষ দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার কথা অবশ্যই আপনারা মেনে নেবেন। আর আমার ব্যক্তিগত কোনো কথা হলে যা পবিত্র কোরআন এবং সুন্নার পরিপন্থী হবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন, এ কথাই আমি বলি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করার সংকল্প করেছি, আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের করণীয় কি, বর্তমানে আমাদের করণীয় কি। সত্যি আমরা এখনই শুনছিলাম সিএর প্রসঙ্গটি, এনআরসি, যদিও কোভিড-19 করোনা ভাইরাস আল্লাহ তাআলার ছোট্ট একটা আজাব, একেবারে ক্ষুদ্র আজাব, সেই আজাবের কারণে সারা বিশ্ব তটস্থ, আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, বিশ্বের সাথে এক অপরের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, আকাশে বিমান উড়ছিল না, জি এক অপর দেশে বিমান যাচ্ছিল না, এটা আমরা অবগত আছি। কেউ মারা গেলে তাকে শেষ গোসলটুকু দেওয়া হচ্ছিল না, যদি ওই অসুখে মারা যাচ্ছিল, গণকবর। বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা ধারাবাহিকভাবে কয়েক মাস থেকে 3 থেকে 4 হাজার ডেলি লোক মারা যাচ্ছে। গতকালকের রিপোর্টে 4000+ লোক মারা গিয়েছিল আমেরিকাতে একদিনে 24 ঘন্টায়। আজকের রিপোর্ট দেখবেন, আজকেও আজকের যেটা রিপোর্ট, 3300+ লোক মারা গিয়েছে আমেরিকার মাটিতে 24 ঘন্টায়। আর আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় শুধু আমেরিকার মাটিতে 1,66,000+। প্রায় প্রত্যেক দিনই 1.5 থেকে 2 লক্ষ আমেরিকাতে আক্রান্ত হচ্ছে। 2.5 কোটি, জি 2.5 কোটি পার হয়ে গেছে আমেরিকাতে আক্রান্তের সংখ্যা, মাত্র 33 কোটি জনগণের বসবাস, 2.5 কোটি পার, 4 লক্ষ পার হয়ে গেছে মৃতের সংখ্যা শুধু আমেরিকাতেই, সারা পৃথিবীতে 21 লক্ষ+ মৃতের সংখ্যা, প্রায় 10 কোটি হতে চলেছে আক্রান্তের সংখ্যা ছোট্ট একটা করোনা ভাইরাস। এ ভাইরাসে আতঙ্কগ্রস্ত, এক সময় যখন বলা হচ্ছে সিএএ এনআরসির মাধ্যমে মুসলমানদেরকে তাড়ানো হবে, সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমি আপনাদের যে কথাটা বলছি, কথাটা খুব ভালোভাবে শুনুন, একটু মনোযোগ দিয়ে বুঝার প্রচেষ্টা করুন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি এখনো আছেন, কেউ থাকবে না তখনও থাকবেন, কেউ ছিল না তখনও ছিলেন, সেই মহান আল্লাহ তাআলা
পবিত্র কোরআন আমাদের জন্য আলোক বর্তিকা অবতীর্ণ করেছেন, পথ নির্দেশিকা অবতীর্ণ করেছেন। আসলে কোরআনে কি আছে আমরা নিজেরাই বুঝি না, কোরআনে কি আছে জানি না, এজন্য আমরা হন্যে হয়ে নানা দিকে ছুটাছুটি করছি সমস্যার সমাধানের জন্য। আমরা নানা ধরনের মন্তব্য করছি, মতামত ব্যক্ত করছি, অথচ সমস্যার সমাধান রয়েছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়ামা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইনা লাহুম আল্লাযী ইখতালাফু ফী, সূরা নাহল 16 নম্বর সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপরে পবিত্র কোরআন শুধুমাত্র এই জন্যই অবতীর্ণ করেছি, তারা যে সমস্ত বিষয়ে সমস্যা করছে, মতভেদ করছে, মতানৈক্য করছে, সেই সমস্যা মতানৈক্য মতভেদের তুমি মূলোৎপাটন করবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে ঐক্য নিয়ে আসবে, সমস্যার সমাধান করে দেবে। পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন সমস্যার সমাধানের জন্য। দুঃখজনক হলো চরম বাস্তব যে আজকে যাদের কাঁধে ছিল সমস্যার সমাধান করা, তারা সমস্যার সমাধান না করে বরং সমস্যা তৈরি করে চলেছে। কি বলছেন যে আমরা অনেকেই মনে মনে ভাবছি বর্তমান পরিস্থিতিতে মুসলমানরা অনেক লাজ্জিত খেলাম, যে অনেক লাজ্জিত খেয়েছি, সব রাজনৈতিক দল মুদ্রার এপিট ওপিট। আমার কথা সম্পূর্ণ শুনুন, বুঝতে পেরেছেন? আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবো না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, মানে যেটা আমাদের সমাজে চলছে, বুঝতে পেরেছেন? চায়ের দোকানে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় যে আলোচনা গুলো হচ্ছে, ইউটিউব ফেসবুক যে কথাগুলোতে ভরে গিয়েছে, সেই কথাগুলোর একটু ঝলক আপনাদের সামনে দিয়ে সমস্যার সমাধানে আমি চলে আসছি ইনশাআল্লাহ। বলছেন কেউ আমরা লাত অনেক খেয়েছি, যত রাজনৈতিক দল আছে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট, আরএস, বামফ্রন্ট, সিপিএম, যত রাজনৈতিক দল আছে সবই মুদ্রার এপিট ওপিট, একই মুদ্রার এপিট ওপিট। লক্ষ্য উদ্দেশ্য হলো তাদের ফুটবলকে লাত দিয়ে গোলে ভরা। মুসলমান আর কতদিন বোকা হয়ে থাকবে, তোমাদেরকে ফুটবল করে গোলে ভরছে, আর ওই বোকা হয়ে থাকলে হবে না, আর ফুটবল হয়ে থাকলে হবে না। এখনই জি বলিয়েন না, আমার লাস্ট কথাটা শুনুন, বলছে এখনই ভোট ইয়ে করেন না, তার কারণ জি বলতে গিয়ে আমার পরে পস্তাতে হবে না যদি আপনার কথার বিপক্ষে চলে যাই। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থন করি না, সাধারণভাবে বুঝতে পেরেছেন, আমি রাজনৈতিক দলের কোনো সদস্য না, খুব ভালোভাবে জেনে রাখুন, আগেই বলে দিচ্ছি আমি কোনো প্রচলিত রাজনৈতিক দলের সদস্য না, তবে আমি অবশ্যই একজন রাজনীতিবিদ, তার কারণ আমার আপনার নবী বিশ্ব মানবের পথ প্রদর্শক মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন রাজনীতি করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3455 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1842। তো ভাই সকল, আমিও একজন রাজনীতিবিদ, আমিও রাজনীতি করি, কিন্তু প্রচলিত রাজনীতি করি না, প্রচলিত রাজনীতি আমি বিশ্বাসী নয়। তবে বলবেন এই প্রেক্ষাপটে লাজ্জত খেতেই থাকবো, যে ভাইরা আপনি লাজ্জত খাবেন না কি খাবেন, আমি সেই সমাধান দেওয়ার জন্যই আজকে এসেছি। আমাদের কথা হলো যারা বলছেন যে ফুটবল হয়ে আর কতদিন থাকতে হবে, এবার আমাদের খেলাড়ি হতে হবে, যে খেলাড়ি মানে এবার আমরা এবার ফুটবলকে মারবো না, আর ফুটবল হবো না, তাহলে আমাদের জয়। এর স্পষ্ট বাণী বলে দিই, মানে আমাদের আলাদা একটা রাজনৈতিক দল হওয়া চাই। সুপ্রিয় ভাই এবং বোন, শান্ত সুস্থ মস্তিষ্কে আমার কথাগুলো শোনার পর আপনারা মূল্যায়ন করবেন, আল্লাহ আপনাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, শান্ত সুস্থ ভাবে কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন, ভাববেন যে আচ্ছা মুসলমানরা বর্তমানে যে যে জায়গাতে আছে, মুসলমানরা আকিদায় এবং আমলের দিক থেকে, কথাটা খুব ভালোভাবে শুনুন, মুসলমানরা আকিদায় এবং আমলের দিক থেকে যে যে জায়গাতে আছে, সেই জায়গাতে থেকে মুসলমানদের যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতে যত রাজ্য আছে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যত হাইকোর্ট আছে সব হাইকোর্টের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হয়,
কাদের এই আলেম ওলামা মুক্তি পীর যারা ধর্মীয় পণ্ডিত মুসলমানদের মাঝে আছে এই মুসলমানদের ধর্মীয় পণ্ডিতগুলোকে যদি দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হয় পাঁচ বছর তো দূরের কথা এক মাস দেশটা চলবে তো যেভাবে বর্তমানে চলছে অন্তত সেইভাবে ও কি বলছেন এবার আপনারাই বলছেন চলবে না কেন কেন চলবে না সব তো মুসলমান তো এক হবেন এক হলে চলবে না মানে এদের এখন তো খেলাড়ি হওয়া চাই খেলাড়ি হলে একই মানসিকতার হতে হবে না বলে হতে হবে না হবে না খেলাড়ি হলে একই মানসিকতার হতে হবে না হবে না আর না হয় খেলার ময়দানি মারপিট শুরু হবে তো এরা খেলার ময়দানি মারপিট শুরু হবে জি এ মুসলমানদের মধ্যে যে আকীদা এবং আমল নিয়ে আছে এ মুসলমানরা দেশ চালাতে পারে না বলবেন ফাইজি সাহেব আপনি ভুল বলছেন হয়তো বিজেপি আপনাকে টাকাই দিয়েছে বা তৃণমূল আপনাকে টাকা দিয়ে দিয়েছে বা বামফ্রন্ট বা কংগ্রেস আপনাকে টাকা দিয়েছে এই জন্য এই কথা বলছেন আপনি যাই মন্তব্য করুন না কেন আমি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সমাধান দেবো এবং শান্ত সুষ্ঠুভাবে আপনাদের বলতে বুঝতে বলবো অনুধাবন করতে বলবো শুধু এই বিষয়টা আমি আবারও আপনাদের বলছি সুপ্রিয় ভাই এবং বোন কথাটা খুব ভালোভাবে শুনুন বাংলাদেশে কি ক্ষমতায় বিজেপি আছে পাকিস্তান আফগানিস্তান ইরাক মিশর সিরিয়া লেবানন মুসলমানরা খুব শান্তিতে আছে তো কেন নেই কেন নেই পাকিস্তানে মসজিদে জি আরএসএস বজরং দল গিয়ে গুলি মারছে আত্মঘাতী বোমা ফাটাচ্ছে আত্মঘাতী আক্রমণ করছে বাংলাদেশে মুসলমান মুসলমান আপোষে লড়ছে না বলবেন তাহলে সমস্যার সমাধান কি তাহলে আমরা লাজ্জিত খেতেই থাকব আমরা মার খেতেই থাকব আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন আমি দুটো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়াইহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ এক কথা হে মুসলমানগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ সহযোগিতা করবেন বলবেন যে তাহলে আমরা মার খাবো আমরা লাজ্জিত খাবো যে আপনাদের মারও খেতে হবে না লাজ্জিত খেতে হবে না আর পার্লামেন্টে গিয়ে ক্ষমতায় গিয়ে আপনি যে বেঁচে যাবেন এমনটি না আপনারা নিজেরাই আপোষে লড়ালড়ি করে মারামারি করে শেষ হয়ে যাবেন যেমন বিভিন্ন দেশে পাকিস্তান আফগানিস্তান আপনার মিশর সিরিয়া বিভিন্ন জায়গাতে হচ্ছে দুবাই কুয়েত বিভিন্ন জায়গাতে আপনার হচ্ছে বাহরাইন বিভিন্ন জায়গার মুসলমানরা ইরাক বিভিন্ন জায়গাতে আপনার নিজেরাই দাঙ্গা ফাসাদ করে শেষ হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে বলবেন যে এই মুসলমানদের নেতৃত্ব করার কি যোগ্যতা নেই যে মুসলমানদের নেতৃত্ব করার যোগ্যতা অবশ্যই হারিয়ে ফেলেছে মুসলমানরা মুসলমানরা আমরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি আমি আপনার বাড়ি নিয়ে চিন্তিত না এনআরসি সিএ এর মাধ্যমে এনআরসির মাধ্যমে বলছে আমাদের বাড়ি গাড়ি জমি জায়গা যা আছে সব নিয়ে নেবেন ডিটেনশন ক্যাম্পে ভরবে সুপ্রিয় ভাই জায়গার সার্কুলার হচ্ছে না আপনারা একটু এগিয়ে গিয়ে চলে আসুন একটু দাঁড়িয়ে যান কোরআন এবং সুন্নাহ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে নির্ধারিত সময়ের মাধ্যমে গঠনমূলক একটা বক্তব্য পরিবেশন করব আপনাদেরকে বলবো যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন না জায়গা করেন ভাই সকল আপনাদেরকে একটু কষ্ট দেবো আমি পিছনের ভাইদের এখন যেহেতু সমস্যা এরপরে আসলে আরো সমস্যা হবে তো একটু দাঁড়িয়ে গিয়ে এগিয়ে যাওয়া যায় না সুপ্রিয় ভাই একটু আপনারা দাঁড়িয়ে যান আপনাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে না নাকি পিছনে যে আপনারা দাঁড়িয়ে যান তারপরেই বক্তব্য রাখবো মানে মিডিলে ঢোকাটা একটু সমস্যা একটু দাঁড়িয়ে যান ভাই জানরা
আল্লাহু আকবার যে দাঁড়িয়ে থেকে যে না একটু এগিয়ে চলে আসুন সামনে চলে আসুন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেন জি এবার শান্ত সুষ্ঠুভাবে বসে পড়ুন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিন শান্ত সুষ্ঠুভাবে বসে পড়ুন কি কথা বলছিলাম যে কি কথা বলছিলাম এনআরসি এনআরসির ব্যাপারে এনআরসি আপনারা শুধু মুসলমান না আসামে 19 লক্ষ নাগরিকের ভারতীয় নাগরিকের 19 লক্ষ ভারতীয় নাগরিকের এনআরসি তে নাম আসেনি 19 লক্ষ আসামের সাথে আমার নাগরিকদের সাথে ভালো সম্পর্ক রয়েছে তো তাদেরকে জিজ্ঞেস করলাম যারা এনআরসি তে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞেস করেছে যে 19 লক্ষ নাগরিকের যে নাম আসেনি তো এর মধ্যে আশা করি মুসলমানদের বেশি আছে বলছে না না মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য খুবই কম 19 লক্ষের মধ্যে 1 থেকে 1.5 লক্ষ হচ্ছে মুসলমান বাকি হচ্ছে সবই অমুসলমান আর আমাদের অমিত শাহ বলছেন হিন্দু না মুসলমান এটা বড় দেখার নয় যাদের এনআরসি তে নাম আসেনি সব ডিটেনশন ক্যাম্পে তাহলে মুসলমান তারা হয় এমনটি না আসলে এটা হচ্ছে মুখের কথা কথার কথা যে বাংলাদেশ থেকে এসেছে আমি তো প্রকাশ্যভাবে বলি যে বাংলাদেশ পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে মুসলমানরা আসেনি আরে মুসলমান আসবে কেন পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে আরো ভারত থেকে মুসলমান গিয়েছে ভারত থেকে মুসলমান গিয়েছে তবে অমুসলমানরা যারা এসেছেন তাদেরকে আমরা তাড়িয়ে দিতে চাই না হ্যাঁ যদি কোন মুসলমান নামটা মুসলমান তার কামটা কামের দৃষ্টিতে তার কামের দৃষ্টিতে আমলের দৃষ্টিতে মুসলমান নয় কিন্তু নামের দৃষ্টিতে মুসলমান কেউ যদি বাংলাদেশ থেকে এসেছে তাকে বউ আদরে আমার দাদারা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাসলিমে নাসরিন যে বিতাড়িত করুন না কিন্তু বিতাড়িত করবেন না জানছেন তাহলে রহস্যটা কোথায় আসলে এটা হচ্ছে একটা রাজনীতি এটা হচ্ছে একটা খেল এজন্য অনেক নেতা আছে তারা বলে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এবার তারপরে ওকে জয় করে জয় করিয়ে দিলেন আর জয় যখন হয়ে যাওয়ার পরে অনেক নেতার কাছে গিয়ে যখন আপনার সমস্যার কথাগুলো বলছেন তখন বলছে তোমরা বুঝতে পারোনি তখন বলেছিল যে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব শব্দটা আরবি কালব থেকে এসেছে কাল বলা হয় হাটকে অন্তর এখানে হাত দেবেন দেখবেন সব সময় ধক ধক করছে লাফাচ্ছে তো এবার বলছে যখন ওর কাছে গিয়ে চাচ্ছেন নেতা হয়ে যাওয়ার পরে সবাই এমনটি এমনটি না অনেক নেতা ভালো আছেন কিছু কিছু নেতা আছে বা অনেক নেতাই আছে যখন তাদেরকে বলছেন যে আপনাকে জয়ী করেছি আপনি জয়ী হয়েছেন আমাদের এমএলএ এমপি হয়েছেন এবার আমাদের সমস্যাগুলো দূর করুন তখন এবার বলছেন আরে আগেই তো বলেছো ইনকিলাব জিন্দাবাদ এখন আমরা খাবো তোমরাবাদ এখন আমরা খাবো তোমরাবাদ পেট আর নিয়ন্ত্রণে থাকছে না বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আপনার টাকার হিসাব আপনার টাকার হিসাব আপনার পিছনে সিবিআই আপনার পিছনে ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে আর হাজারো অপরাধ তারা করছে হাজারো মানুষকে খুন করছে প্রকাশ্যভাবে বলছে গুলি মারো তারপরে কোনো সমস্যা নেই আর আপনার ঘরে একটা ব্লেড পাওয়া যাচ্ছে পায়খানার চেম্বার পাওয়া যাচ্ছে তার জন্য আপনাকে বলা হচ্ছে সন্ত্রাসী পাকিস্তান থেকে এটা একটা সুড়ঙ্গ নাউজুবিল্লাহি মিন জালিক সুপ্রিয় ভাই এবং বোন এই পরিস্থিতিতে আমাদের আবেগময় হলে চলবে না আমাদের শান্ত সুষ্ঠুভাবে আমাদেরকে খ্যাপানোর জন্য আমাদেরকে উত্তেজিত করার জন্য এসব ভাষা ব্যবহার করবে এবং কিছু তারা কাজও করবে আমাদের উপরে কিছু জুলম নির্যাতন চালাবে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি সেই বিষয়টাই আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করব তা আমি বলছিলাম যে এর জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সুপ্রিয় ভাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন সুপ্রিয় ভাই এবং বোন আমি একটাই কথা বলেছি যে আকীদা এবং আমল নিয়ে বর্তমানে আমরা আছি এই অবস্থায় যদি আমাদের দেশের নেতা বানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয় যদি বানিয়ে দেওয়া হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না আজকে দেখুন না ফেসবুক তোলপাড়
এক আলেম বলছে ওবিসি যে করেছে ইসলাম থেকে খারেজ, এক আলেম বলছে আরে ওবিসি করে সমস্যাটা কি, বিশাল তোলপাড়। আরে মুসলমান কি মুসলমান নয়, আমি সেই প্রসঙ্গে আপাতত যাচ্ছি না। আমার যেটা লক্ষ্য ছিল, যে জায়গাতে আছি আমরা যদি শান্ত সুষ্ঠুভাবে বিবেককে নিয়ন্ত্রণ না করে ফতোয়া দিতে শুরু করি তাহলে সমস্যা তৈরি হবে। আমাদেরকে শান্ত সুষ্ঠুভাবে মেপে কথা বলতে হবে, ততটাই কথা বলতে হবে শরীয়ত যতটা কথা বলার অনুমতি দিয়েছে। যেখানে কথা বলার অনুমতি দেয়নি, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আমাদের চুপ থাকতে হবে। আর এটা সার্বিকভাবে আমাদের জনগণকে সেই বিষয়ে আমাদের নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকাল আমাদের সমাজেও মসজিদের ইমামের উপরে জনগণ হত্যাকর্তা, যে মসজিদের ইমামের উপরে খবরদারি করেন না করেন না, মসজিদের ইমামের উপরে খবরদারি। ভাই বলুন, এই জাতি কি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে সমাজের জনগণ মসজিদের ইমামের উপরে খবরদারি করে, আলেমদের উপরে খবরদারি করে? এ সমাজ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে ইমামকে এ কথা বলতে হবে, আপনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আপনি আমাদের পরিচালনা করুন, আপনি আমাদের দ্বারা পরিচালিত হবেন না, আপনি আমাদেরকে পরিচালনা করুন, আপনি আমাদের দ্বারা পরিচালনা হবেন না। তার কারণ কোরআন এবং সুন্না আপনি জানেন, আমরা জানি না। আমাদেরকে জানান এবং কোরআন এবং সুন্নায় কি আছে, যখন এই কথাটা আমরা ইমামদেরকে বলতে পারবো, আর ইমামরা আমাদেরকে কোরআন এবং সুন্না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বলবেন এবং কোরআন সুন্নার দিকে আমাদেরকে আহ্বান জানাবেন, কোরআন সুন্না আমাদের সমাজে বাস্তবায়ন করবেন, তখন আল্লাহ তাআলার মদদ এবং আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা নেমে আসবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আমেরিকা ছিল সুপার পাওয়ার, আমেরিকার মাজা ভেঙে গিয়েছে, প্রত্যেক দিন প্রায় 3-4 হাজার লোক মারা যাচ্ছে। আমেরিকা বিভিন্ন জায়গায় গণকবর দিচ্ছে, এখন গণকবর হচ্ছে, কেন হচ্ছে? প্রায় 1400 বছর আগে আমার আপনার বিশ্ব মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যভাবে অশ্লীলতা ব্যভিচার জেনা ছড়িয়ে পড়বে, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যভাবে অশ্লীলতা জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন তাদের মাঝে মহাব্যাধি রূপে প্লেগ রোগ দেখা দেবে। ওয়াল আউজারুল লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাজাউ, এবং তাদের মাঝে এমন এমন রোগ বালা মুসিবত বিপদ আপদ আসবে যা আগেকার লোকেদের মাঝে কখনো দেখা যায়নি, সেই রোগটার নাম নিশানা কখনো আগের যুগে শোনা যায়নি। করোনা ভাইরাস কোভিড-19 বলা হচ্ছে, মানে কোভিড-19 2019 এর আবিষ্কার, 2019 আবিষ্কার করোনা ভাইরাসের নাম কোভিড-19, যেন বলছে 2019 এটা আবিষ্কার, মানে 2019 এটা সূচনা হয়েছে, 2019 এর আগে এই করোনা ভাইরাস ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা দেখুন, যখন অশ্লীলতা জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়বে তখন তাদের মাঝে এমন এমন রোগ অসুখ বিসুখ আসবে যে অসুখটা যে রোগটা অতীতে কখনো শোনা যায়নি, কখনো আগেকার লোকেদের মাঝে দেখা যায়নি। সারা বিশ্বে ছোট্ট একটা রোগ করোনা ভাইরাস, সেই রোগে একেবারে তটস্থ আক্রান্ত, জি প্রায় 1 বছর হতে চললো, গত মার্চ মাসে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, এখনো বন্ধই আছে, কি জন্য বন্ধ এটা বলতে পারবো না, যে করোনা ভাইরাস যত ধরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসাতে, জি আপনার বিভিন্ন যে প্রচলিত রাজনৈতিক দল আছে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাজনীতি করছেন, তখন করোনা ভাইরাস আসে না, আর যত ধরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেন? শিক্ষিত হলেই তো সমস্যা, শিক্ষিত হলেই তো সমস্যা, কিভাবে মানুষকে মূর্খ বানানো যায় আমরা বিষয়টাকে অনুভব বুঝতে পারছি না। সুপ্রিয় ভাই এবং বোন, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? একদিকে আমাদের চিন্তা আরো এ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের সার্বিকভাবে ওষুধ এখনো, ভ্যাকসিন এখনো সফলভাবে সার্বিকভাবে তৈরি হয়নি, কিছু কিছু দেশে তৈরি করেছেন, তারপরেও কিছুটা আতঙ্ক চলছে হালকাভাবে, জি এমস এর ডাক্তাররাও কিছু কিছু এরকম অভিযোগ করেছেন যে সমস্যা আছে। আপনার ফাইজার ভ্যাকসিন আমেরিকার, যেটা আমেরিকাতে যেটা প্রয়োগ করা হয়েছিল, ভ্যাকসিন নিতে নিতেই 23 জনের আবার মৃত্যু হয়ে গেছে। তো ভ্যাকসিন, আপনি তো ভ্যাকসিন না নিয়েই ভালো আছেন,
আমি তো ভ্যাকসিন না নিয়েই ভালো আছি। যে ভ্যাকসিন নেবেন অবশ্যই ভ্যাকসিন, আবার অসুখ চলে আসছে করোনা ভাইরাস থেকে অত্যন্ত সক্রিয় এবং মারাত্মক রোগ স্ট্রেন আবার চলে এসেছে। স্ট্রেন আবার একটা ব্যাধি দেখা দিয়েছে, তটস্থ আবার ইংল্যান্ডের মাটিতে ভয় ভীতি এরকম ছড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আবার লকডাউন আপনার বেজিং এ, চীনে আবার নতুন করে লকডাউন। এটা ভাববেন না যে আমাদের ভারতে একটু কমতে শুরু করেছে, আল্লাহর পরীক্ষা শুরু হলে আবার সেটা ঘুরে আসবে। তো সুপ্রিয় ভাই এবং বোন, সমস্যার কথা আপনারা জানছেন, সমস্যাগুলো সবকিছু জানছেন, একটু আমি সমাধানের দিকে যাব। তার কারণ বক্তব্য আমাকে এক ঘন্টা দশ মিনিট রাখতে হবে, তার কারণ আজকে অনেক যোগ্য যোগ্য আলেম চলে এসেছেন। আমার শ্রদ্ধ ভাই মুর্শিদ মাদানী সুদূর উত্তর দিনাজপুর থেকে এসে উপস্থিত হয়ে গেছেন, আপনার কলকাতা থেকে মুনতাজউদ্দিন সাহেব তিনিও এসে উপস্থিত হয়ে গিয়েছেন, এজন্য তারাও বক্তব্য রাখবেন। আর শীতের সময় সবকে নির্ধারিত সময় বক্তব্য রাখতে হবে, এজন্য আমি সমাধানটা আপনাদের সম্মুখে দিই যে আমাদের সমস্যা অনেক। প্রথম সমাধানের প্রথম প্রেক্ষাপটে আপনাদের বলি যে আজকে যে আমাদের ছিনিয়ে নেব বলছে, আমাদের বাড়ি ঘর নিয়ে চিন্তিত। জি, কারো যদি 1871 আগের ডকুমেন্টস আছে বলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তাহলে বলবো মূর্খতার জগতে বসবাস করছেন। আর্মিতে যে ভদ্রলোক 30 বছর ধরে চাকরি করলেন, যে পড়াশোনা করার পরে চাকরি পেলেন, 30 বছর ধরে চাকরি পেলেন, আর তারপরে বলছে যে তোমার ডকুমেন্ট সঠিক নয়, এনআরসিতে নাম এলো না, চাকরিটা দিলেন কিসের বলে? যে প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, বিদেশ মন্ত্রী হয়েছেন, ওই ব্লকদের ভোটের বাদৌলতে, জনগণের ভোটের বাদৌলতে যাদেরকে আজকে বিদেশি বলে চিহ্নিত করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পের জন্য, সেই লোকগুলোকেই যে আপনার 1871 আগের ডকুমেন্টস আছে বলছেন 1971 আগের ডকুমেন্টস চেয়েছেন, আর আমার ডকুমেন্টস 1871 আগের ডকুমেন্টস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ওই ডকুমেন্টসটা মিডিয়ার সামনে খোলা আকাশের নিচে সূর্য কিরণের তলে সূর্যের নিচে আপনার ওটা পরীক্ষা করা হবে না, সার্বিকভাবে দেখানো হবে না, আপনি আদালতে পেশ করবেন আর বলে দেওয়া হলো আপনার এই ডকুমেন্টস অচলে, সব কোনো কিছু চলবে না। যে বাঘের গল্প আপনাদের শোনা আছে আর ছাগলের, ছাগল একদা বাঘ একদা ছাগলকে লক্ষ্য করে বলছে খাবে বলে, এই বেটা জল ঘোলা করছিস কেন? ছাগল তখন বলছে হুজুর আপনি আছেন উজানে ওপর দিকে, আপনার দিক থেকে জল আমার দিকে গড়িয়ে আসে, প্রথমত আমি জল ঘোলা করি না, পানি পান করছি শান্তভাবে, আর আমার দ্বারা যদি জল যদি ঘোলা হইয়াও যায় আমার দিককার পানি আপনার দিকে যাচ্ছে না, আমার দিক বরং আপনার দিককার পানি তো আমার দিকে আসছে, তো আমি আপনার ঘল আপনি আপনার জল ঘোলা করলাম কিভাবে? তখন বাঘ বলছে আরে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আসলে তুমি ঘর জলটা ঘোলা করনি, তোমার বাপ করেছিল সেদিন, দিয়ে ঘর মটকে দিল। অবস্থা হবে কেন এটা হচ্ছে? তাহলে বলবেন যে ফাইজি সাহেব আপনি বলছেন যে এখন খেলাড়িও হওয়া যাবে না, আলাদা দল করা এটাও আমাদের হিতে বিপরীত হতে পারে, তাহলে আমরা করবটা কি? তাহলে আমরা করবটা কি? আমরা কি ওই ফুটবল হয়ে মার খেতেই থাকবো? জি, আপনাদের মার খেতে হবে না। আপনারা এই পরিস্থিতিতে কি করবেন? আসলে আমাদের উপরে যে জুলম নির্যাতন আসছে না আসছে না কেন, রোগটা আগে নির্ণয় করবেন না? যে আপনার ঘরে পানি পড়ছে, ঘরে পানি পড়ছে, তো কোনটা দিয়া পানি পড়ছে সেটা আগে আপনি দেখবেন না? কি বলছেন, কোনটা দিয়া পানি ঢুকছে এটা দেখবেন না? আগে আপনাকে রোগটা নির্ণয় করতে হবে। আজকে আমাদের এই অবস্থা হচ্ছে কেন, যে কথাটা বলছিলাম যে মারাত্মক ব্যাধি, এমন এমন ব্যাধি আসবে যা আগেকার লোকেদের মাঝে শোনা যায়নি, আগেকার লোকেদের মাঝে দেখা যায়নি। ওই হাদিসে 5টা পয়েন্ট আছে, আমি একটাই পয়েন্ট বলেছি, চতুর্থ পয়েন্ট বলে দিই, সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই। আপনারা যারা দেখবেন শুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019 দেখে নেবেন, তাহকিক আলবানী সহ বাংলায় আলবানি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক বের হয়ে গেছে, তাহকিক আলবানী সহ শুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019 প্রথম নম্বর বললাম, এবার 4 নম্বর বলছি, 4 নম্বরটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহাদ আল্লাহি ওয়া আহাদ রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন গায়রিহিম فاخذوا بعض ما في ايديهم, যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা বিজাতীয়দের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন আর তারা তাদের সহায় সম্পদ নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কথাটা খুব ভালোভাবে আবার শুনুন, যখন কোন জাতি
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা তাদের দুশমনদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন তারা তারা ওই দুশমনেরা তাদের তখন সহায় সম্পদ নিয়ে যাবে আজকে ডিটেনশনের মাধ্যমে আমার আপনার বাড়ি গাড়ি জমি জায়গা নিব বলছে না ভাষাটা দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে ভারত সহ বিভিন্ন দেশে মুসলমানদের মাথায় কে বসে আছে সুপার পাওয়ার হে কে বসে আছে আমেরিকা ভারতেও মুসলমান তাই না তারা নিজেরা তো নিজেরা শাসক হিসেবে বসেছে না এই হাদিসের মানদণ্ডে বিচারটা করুন না আল্লাহ বসিয়েছেন আল্লাহ বসিয়েছেন আমাদের সম্পদ নিচ্ছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে বলবেন যে আমরা কি চুক্তি লঙ্ঘন করেছি আমরা এমন কি চুক্তি লঙ্ঘন করেছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলবেন যে তাহলে আল্লাহ তাআলাকে একটা বিষয় স্পষ্ট করে দেই তবে কি আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে ভালোবাসেন যারা মূর্তি পূজা করে তাদের ভালোবাসেন জি না তাদেরকে ভালোবাসেন এমন না শুনুন আসলে বিষয়টা হলো এই যে এই পৃথিবীটা হলো পরীক্ষাগার পরীক্ষাগার এটা হলো পরীক্ষাগার এখানে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে সবকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা পেয়ে কে তার দাসত্ব করছি আর কে তার নাশুকরি করছি অকৃতজ্ঞতা প্রকাশ করছি কে তার অবাধ্য হচ্ছে এটা আল্লাহ পরীক্ষা করতে চান যারা অমুসলমান যারা কাফের যারা নাস্তিক যারা মুশরিক তারা তো সোজা জাহান্নামে সূরা জুমার 39 নম্বর সূরার 71 থেকে 72 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য তারা তো সোজা জাহান্নাম সহিহ বুখারী হাদিস নম্বর 7439 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 183 তারা সোজা জাহান্নাম